যুবক আমি তোমার কাছে আহ্বান করছি, তোমার শরীরের রক্ত আর কতদিন তোমার নায়িকা তোমার প্রেমিকার পেছনে তুমি ঝরাইবা, তোমার হাত কেটে ব্রেক দিয়ে হাত কেটে রক্ত বের করে পিকচার তুলে প্রেমিকার আর কতদিন দেখাবা? আজ থেকে চতুর্দিক থেকে তোমার মোহাম্মদের উম্মতের বিরুদ্ধে মোহাম্মদের উম্মতের নেতাদের বিরুদ্ধে স্লোগান তোলা হচ্ছে। আজ থেকে তোমার সংবিধান থেকে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম উঠিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। দেখো আজ মোহাম্মদের উম্মতের বিরুদ্ধে মৌলবাদের প্রলেপ লাগিয়ে মোহাম্মদের উম্মতের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ইসলামকে উঠিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। আসো যুবক, তোমার তাজা রক্ত দেওয়ার জন্য তৈরি থাকো। ইসলাম হেফাজতের জন্য যদি বাবু নগরি ডাক দেয় কারা কারা ময়দানে চলে যাইবা? তোমার নেতা তোমাকে নিয়ে রাস্তায় গেছেন মিছিল করবে, ককটেল একটা ফুটাইছে, নেতা লুঙ্গি খুইলা দৌড় দিছে, কিন্তু তোমার আমার নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ উহুদের প্রান্তরে সাহাবীরা ছত্রভঙ্গ হয়ে গেছেন, নবীজি বিন্দু পরিমাণ সরে নাই। সুবহানাল্লাহ, তোমার নেতা আমার নেতার পার্থক্য কেমন জানো? তোমার নেতা তোমাকে বরদান করবে, ভোটের তিন দিন আগে নেতা তোমার কাছে আইসা মারছে 5000 লন চাচা, চাচা তো বেজাই খুশি, কি রে ভাবি যা তুইও দান করস, তো ওই যে সরকারের রিলিফের টাকা চুরি করতে ওটাকে বাদ দিয়ে দিয়েছিস নাকি? কই চাচা রে, এই যে মোহাম্মদের টুপি লাগাইলাম, পাঞ্জাবি লাগাইলাম, দাড়ি লাগাইলাম, আর কিন্তু চুরি ডাকাতি করমো না, চাচার কাছে দিয়েছে 5000, কিন্তু নেতা মনে মনে কই চাচা কি মনে মনে করতেছো, কি ভাবতেছো, এটাকে তোমার দান করলাম নাকি? না গো চাচা না, এটা আসলে কোনো দান নয়, আমি আজকে তোমার দিলাম 5000, ভোটটা কিন্তু দিতে হবে আমার, ক্ষমতায় যাবো আবার, ক্ষমতায় গিয়া পাবো বিচারের চেয়ার, তোমাদের কর্ম বিচার। চাচা রে, তুমি তো নিরীহ মানুষ, তুমি হয়তো কারো সাথে ঝগড়া করবা না, কিন্তু চাচা তাকে দেখবা তোমার পায়ের উপরে পা রাইখা যারা ঝগড়া করবে খোঁজ নিয়ে দেখবা ওরা কিন্তু সামসা আমার। কথা বললাম, এরপরে ধরবে তোমার গলার কলার, আইনা আমার কাছে দিবে বিচার। চাচা গো, আজকে দিলাম 5000, তোমার কর্ম যখন বিচার তখন 5000 টাকার সুদ আর আসলে আদায় কইরা টেবিলের নিচ দিয়া আমি কিন্তু আদায় করমু পাক্কা 50000। এই তো তোমার নেতা রাসূল পাকের কাছে সাহাবায়ে কেরাম বা কোন মানুষ গিয়া যদি কিছুই চাইতো নবীজি কোনদিন খালি হাতে ফিরা দিতেন না। নবীজির কাছে গিয়া কিছু মানুষ বলে পয়গম্বর আমাদের পরনের কাপড় নাই, একটু কাপড় চোপড় দিবেন নাকি? আল্লাহর নবী বলেন অপেক্ষা করো আমি আসতেছি। পয়গম্বর ঘরের মধ্যে গিয়া আল্লাহর রাসূল তাকায় দেখলেন অতিরিক্ত কোন কাপড় নাই, পরনের কাপড় পর্যন্ত খুইলা মানুষকে দান করে দিয়েছি। মুসলমান, তোমার নেতা হিসেবে মোহাম্মদ কেমন ছিল জানো? সামান্য 56000 বর্গ মাইলের বাংলাদেশটাকে একটু বুঝো, সামান্য বাংলাদেশ নামক 56000 বর্গ মাইল স্বাধীন করার জন্য কত মানুষ রক্ত দিয়েছে? 30 লক্ষ মানুষ জীবন দিল। নেতা একজনের পরে আসলো গেল, আসলো গেল, আসলো গেল, পাক্কা অর্ধ শতাব্দী চলে গেল। ও বাংলাদেশের মুসলমান, একবার আমাকে বলেন বাংলাদেশ থেকে ধর্ষণ কমছে না বাড়ছে? চুরি কমছে না বাড়ছে? আগে চুরি ছিল না, এখন ভোট চুরি তৈরি। কথা হয় না কেন? অতএব এই বাংলাদেশ দিন যতই যাচ্ছে শান্তি তৈরি হচ্ছে না অশান্তি? আমি বুঝাইতে চাচ্ছি 30 লক্ষ মানুষ, শত শত হাজার হাজার নেতা মিলে
সামান্য 56,000 বর্গ মাইল সোনার বাংলাদেশটাকে আজ পর্যন্ত শান্তিময় করতে পারলো না। অথচ জাইলি যুগের যেই সময় আমার রাসূলের সময় যখন সৎ মায়ের ইজ্জত সন্তানের কাছে ছিল না, বড় ইজ্জতের দাম ভাইয়ের কাছে ছিল না, মানুষের জান মাল নিরাপত্তা ছিল না, যেই কঠিন সময় মানুষ কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে রাখত, এমন জাইলি সমাজকে পরিবর্তন করে আমার রাসূল একটা সোনালী সমাজ উপহার দিয়েছিলেন। ও মুসলমান, আমি তো আপনাদের কথা বোঝাতে চাচ্ছি, সামান্য 56,000 বর্গ মাইলের সোনার বাংলাদেশটাকে স্বাধীন করার জন্য বঙ্গবন্ধুকে মানা যদি চুক্তি সঙ্গত হয়, বিশ্ব ভূখণ্ডে আমার যে রাসূল স্বাধীনতা এনেছেন সেই মোহাম্মদকে আগে মারা দাও। এটা কেন ঘোষণা করছেন? কেন ঘোষণা? আমার মোহাম্মদের অপরাধ কি ছিল? তিনি চুরির বিরুদ্ধে কথা বলেছিলেন, এটাই অপরাধ? আমার মোহাম্মদের অপরাধ কি ছিল? ধর্ষণ জেনাবে বিচারের বিরুদ্ধে কথা বলেছিলেন, এটাই আমার মোহাম্মদের অপরাধ? আজ আমাদের বাংলাদেশের আসাদ ক্যাম্পেনাল কয় মোহাম্মদের সংস্কৃতি, এটা তো বাংলাদেশের বাইরের সংস্কৃতি, ওটা তো সৌদিয়ান সংস্কৃতি, আরব স্টেটের সংস্কৃতি, ওই সংস্কৃতি বাংলাদেশে চলতে দেওয়া যায় না। মেনন সাহেব, আপনার মাথার একটু পুষ্টি বাড়ান, একটু এটন কাটন খান, আপনার মাথায় পুষ্টি দরকার। সৌদি আরবের সংস্কৃতি যদি বাংলাদেশে চলতে না দেওয়া যায়, তুমি যে রাজনীতি করো, তোমার সমাজতন্ত্রের রাজনীতি, রাশিয়ার রাজনীতি, লেনিনের রাজনীতি, ভিন্ন দেশের সংস্কৃতি যদি বাংলাদেশে চলতে না দেওয়া যায়, তোমার রাশিয়ার রাজনীতির কপালে জুতা পিলা করে দরকার। তুমি আজকে মোহাম্মদ আরবের বিরুদ্ধে কথা কও, কয় ভিন্ন দেশের সংস্কৃতি দাড়ি টুপি বাংলাদেশে চলতে দেওয়া যায় না, ভিন্ন দেশের মোহাম্মদের সংস্কৃতি বাংলাদেশে চলে না, কিন্তু রবি ঠাকুর দাদার জাতীয় সঙ্গীত সকাল সন্ধ্যা বাংলাদেশে চলে, কথা হয় না কেন? ভিন্ন দেশের সংস্কৃতি বাংলাদেশে চলে না, কিন্তু ঠিকই দাদা বাবুদের স্টার জলসা জি বাংলা না দেখলে পেট খারাপ হয়। মুসলমান কথাগুলো বুঝবার জন্য চেষ্টা করেন, এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সৌন্দর্যের অধিকারী, সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, সর্বজ্ঞানে জ্ঞানী ব্যক্তি, সর্ববিষয়ে সম্যক ধারণার অধিকারী, বিজ্ঞানে সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী, যোগ্যতায় সর্বশ্রেষ্ঠ যোগ্যতাবান, রাষ্ট্র পরিচালনায় সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক মোহাম্মদ আরবি ছাড়া এই পৃথিবীতে আর কাউকে মানার কোনো সুযোগ। অতএব মুসলমান, আজ আমরা এখান থেকে সুস্পষ্ট ভাবে শেষ একটা আবেদন আপনাদের কাছে আমি করে যাচ্ছি, বিএনপি যারা করো সিআর বিরুদ্ধে কথা বললে তুমি যেমন সহ্য করতে পারো না, আওয়ামী লীগ যারা করো বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বললে যেমন সহ্য করতে পারো না, বাংলাদেশের রাজনীতিতে বসি মোহাম্মদের উম্মতরা মোহাম্মদের বিরুদ্ধে কথা বললে বরদাস্ত করতে পারো না। অতএব আমাদের কথা চূড়ান্ত, এই বাংলাদেশে বিএনপি আছে, আওয়ামী লীগ আছে, জাতীয় পার্টি আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, মুসলমান আছে, মনে রাখবেন আমাদের মোহাম্মদ রহমতের নবী, আমাদের মোহাম্মদ যোদ্ধা নবী, রহমতের নবীর উম্মত হিসেবে দয়া করতে জানি, যোদ্ধা নবীর উম্মত হিসেবে যদি আমাদের পায়ের উপরে পা রেখে চট্টা করে এই বাংলাদেশ থেকে ইসলাম উঠে দেওয়ার ষড়যন্ত্র করো, মুসলমান পীরের চামড়া তুলে রাখবে না। এটা আমাদের চেতনা, আমাদের রক্তে মিশে আছেন মোহাম্মদ, আমাদের নিঃশ্বাসে মিশে আছেন মোহাম্মদ, আমাদের বিশ্বাসে মিশে আছেন মোহাম্মদ। ও যুবক, আমি তোমার কাছে আহ্বান করছি, তোমার শরীরের রক্ত আর কতদিন তোমার নায়িকা তোমার প্রেমিকার পেছনে তুমি ঝরাইবা, তোমার হাত কেটে ব্রেক দিয়ে হাত কেটে রক্ত বের করে পিকচার তুলে প্রেমিকার আর কতদিন দেখাবা, আজ থেকে চতুর্দিক থেকে তোমার মোহাম্মদের উম্মতের বিরুদ্ধে মোহাম্মদের উম্মতের নেতাদের বিরুদ্ধে স্লোগান তোলা হচ্ছে, আজ থেকে তোমার সংবিধান থেকে রাষ্ট্র ধর্ম ইসলাম উঠিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে, দেখো আজ মোহাম্মদের উম্মতের বিরুদ্ধে মৌলবাদের প্রলেপ লাগিয়ে মোহাম্মদের উম্মতের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ইসলামকে উঠিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে, আসো যুবক তোমার তাজা রক্ত দেওয়ার জন্য তৈরি থাকো, ইসলাম হেফাজতের জন্য যদি বাবু নগরী ডাক দেয় কারা কারা ময়দানে চলে যাইবা। Ha ha ha!
আল্লাহ পাক যেন আমাদের চলনে বলনে কথায় বার্তায় আমাদের পরিবার সমাজ রাষ্ট্রে সর্বক্ষেত্রে মুহাম্মদ রাসূলুল্লাহ আইন কানুন বাস্তবায়ন করার জন্য তৌফিক দান করেন 47টা বছর তো আপনারা গণতন্ত্র দিয়ে চালালেন সমাজতন্ত্র দিয়ে চালালেন জাতীয়তাবাদ দিয়ে চালালেন কিন্তু আমরা দেখেছি গণতন্ত্র আমার দেশের মানুষকে শান্তি আনতে পারে নাই গণতন্ত্র আমার দেশে মানুষের কল্যাণ আনতে পারে নাই অতএব আমাদের দাবি হলো বেশি দিন নয় 47 বছর লাগবে না 47টা দিন মুহাম্মদের মতবাদ তৈরি করে দেখেন শরিয়ার কোলের মুরগি চুরি করার টাইম পাবেন না আল্লাহ পাক যেন আমাদের সকলকে কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন